আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি খুব ভালো আছেন। আজকে যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, সেটা যদি আপনি জানেন তাহলে আপনার গায়ের রং শিউরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটিকে না টেনে সম্পূর্ণটা দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘটনাটি ঘটেছিল ইসলামাবাদের জামালপুরের একটি গ্রামে। সেখানে একটি ধনী পরিবার ছিল। সেই ধনী পরিবারের মধ্যে একমাত্র কুমারী মেয়ে ছিল, যার নাম ছিল সুমাইয়া। একদিন হঠাৎ করে মেয়েটির একটি বড় রোগ ধরা পড়ে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেই মেয়েটির একমাত্র শখ ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। সে এমন ফ্যাশন ফ্যাশনের ড্রেস পরত যা পরা এবং না পরা সমান, কারণ সেগুলো সবগুলোই ছিল খোলামেলা পোশাক। মেয়েটি 10 দিন হসপিটালে থাকার পর সে মৃত্যুবরণ করল। বাড়ির সকলে গিয়ে তাকে কবরস্থানে দাফন করে আসলো। কবরে রেখে আসার পর তার মা পরপর 3 দিন স্বপ্ন দেখলেন, তার মেয়ে তাকে বলছে যে আমাকে কবর থেকে বের করো, আমি বেঁচে আছি। এই স্বপ্ন পরপর 3 দিন দেখার পর থানা পুলিশকে এবং গ্রামবাসীকে ব্যাপারটি জানানো হলো। থানার পুলিশ এসে সেই কবরটি খোঁড়ার অনুমতি দিলেন। যখন সেই কবরটি খোঁড়া হলো, তখন দেখা হলো সেই লাশটিকে বিভিন্ন রকমের সাপ বিচ্ছু তাকে দংশন করছে। তারপর সেই মেয়েটির লাশ থেকে সেই সাপ বিচ্ছুগুলোকে সরানো হলো এবং মেয়েটির লাশকে মাটির উপরে তোলা হলো এবং দেখা গেল মেয়েটি এখনও জীবিত আছে। সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে পুনরায় আবার হসপিটালে ভর্তি করা হলো। এরকম করে 2 দিন তার চিকিৎসা করা হলো এবং যখন ডাক্তারবাবুরা দেখলো যে সে জ্ঞান ফিরেছে, তারা তড়িঘড়ি করে তার কাছে ছুটে গেল। মেয়েটি বলল, আমি 2 সপ্তাহের জন্য মাত্র পৃথিবীতে এসেছি। আমি একটা কথা বলতে চাই, সবাইকে বলবে তারা যেন সবাই নামাজ পড়ে এবং রোজা রাখে। এই কথা বলে মেয়েটি আবার অজ্ঞান হয়ে গেল। 2 সপ্তাহ হসপিটালে চিকিৎসা করার পর মেয়েটিকে বাঁচানো গেল না। মেয়েটিকে পুনরায় আবার কবরে দাফন করা হলো। চলুন বন্ধুরা, আমরা নামাজ পড়ি এবং রোজা রাখি এবং আল্লাহর হুকুমকে মেনে চলি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।